Peace TV Network and on Facebook, YouTube, Instagram and Twitter twice a week for 1.5 hours each. Make the most of your time in isolation. Increase your Islamic knowledge and let Dr. Zakir Naik clear your doubts. This Quran is the future world constitution. Send your questions for Dr. Zakir in brief via WhatsApp text message to +60 11269 53895 along with your name, city and country of residence. Join us every Saturday and Tuesday this Ramadan at 12:30 p.m. Saudi time and 3 p.m. India time. Don't miss out on the action. Follow us on www.peacetv.tv, Facebook/Zakir Naik, YouTube/Dr. Zakir Channel, Instagram/Zakir Naik Personal, Twitter/Dr. Zakir Personal. I pray to Allah subhanahu wa ta'ala that may He make me and Peace TV instrumental in fulfillment of the hadith that Islam will end everything. Peace TV Network, a solution for humanity. বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে ইসলামের কিছু আদবের কথা পরিবেশন করা। ইসলামের কিছু আদবের কথা পর্যায়ক্রমে আপনারা শুনে হবেন। যে মেহমানদারির কিছু আদবের কথা আলোচনা করা হয়েছে, তার মধ্যে এটাও মেহমানদারির আদব যে বড়দেরকে আগে দিতে হবে এবং ডান দিক থেকে দিতে হবে। যারা বড় তাদেরকে আগে দিতে হবে এবং ডান দিক থেকে দিতে হবে। এ শিক্ষা বিশ্বনবীর শিক্ষা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তিনি একদিন এক গ্লাস দুধ পান করছেন, তার ডান দিকে একটা শিশু আছে, বাম দিকে কিছু বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধটি পান করার পর শিশুটিকে বলছে, তুমি কি অনুমতি দিচ্ছ যে এই গিলাসটা ওদেরকে দিই, বড়দেরকে?
তখন শিশুটা বলছে, মা কুন্তুলে উ সেরা মিন নসিবি মিনকা আহাদান ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস বলছেন, হে আল্লাহর রাসূল, আমার আপনার কাছ থেকে যে প্রাপ্য অংশ, সেই অংশের ওপর আমি অন্য কাউকে প্রাধান্য দিতে পারি না, কারণ অংশটা কার? আল্লাহ নবীর মুখের খাওয়া, অথবা আমি কাউকে দিতে দিব না। যে কথাটি এখানে লক্ষণীয় সেটা হচ্ছে যে আল্লাহর নবী তাকে শিক্ষা দিচ্ছে বা উম্মতকে বলছেন, ওরা বড় হিসাবে ওদেরকে দেওয়ার তিনি আশা পোষণ করছেন। অথবা আমরা জানতে পারছি যে বড়দেরকেই যেন আগে দিতে হয়, কিন্তু দিতে নবী পারছেন না, কেন? কারণ তারা বাম দিকে আছে। এদিকে আরও একটি কথা শিক্ষা হয়ে যাচ্ছে আমাদের, যে ডান দিক থেকে দিতে হয়। তাই ছেলেটি যেহেতু ডান দিকে ছিল, তাই তারই পাওয়ার অধিকার বেশি। তাই আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করে শুধু এটা প্রমাণিত করা হয়ে গেল বা প্রমাণিত করলেন যে ফরজদেরকে আগে দিতে হয় এবং ডান দিক থেকে দিতে হয়। তো ভাইরা, আমার কথা হচ্ছে এটাও একটা আদব যে আমরা বড়দেরকে আগে দিব এবং ডান দিক থেকে দেওয়ার কাজ শুরু করব আমাদের অনুষ্ঠানে, বিয়েতে, শাদিতে, আর অন্যান্য আমন্ত্রণ ইত্যাদিতে যখন খাওয়া দাওয়ার আয়োজন শুরু হবে, তখন আমাদের সকলকেই ইসলামী এই শিক্ষার কথাটা স্মরণে রাখতে হবে, ডান দিক থেকে দিব এবং বড়দেরকে আগে দিব। তারপরে লাস্টে যে কাজটা আমাকে আর আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই, যে যার বাড়িতে আমন্ত্রিত হয়েছিলাম, যার বাড়িতে খেতে গেছিলাম, সেই বাড়িওয়ালার জন্য দোয়া করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়ে, আফতারা ইনদাকুমুস সাঈমুন ওয়া আকালা তাআমুকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, এই দোয়া শিখিয়েছেন। আরও একটা দোয়া, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহারহুম ওয়া বারিক লাহুম ফীমা রাযাকতাহুম, আল্লাহ গো ওদেরকে মাফ করে দাও, ওদের প্রতি রহম করো এবং যে রুজি তুমি ওদেরকে দিয়েছো আল্লাহ, তাদের সেই রুজিতে বরকত দাও। এ হচ্ছে কিছু এমন আদবের কথা, যে আদবের কথা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অনুরূপ আদব রয়েছে কথাবার্তার আদব। আমরা একে অপরের সাথে যে কথাবার্তা বলি, আলোচনা করি, এই কথাবার্তারও কিছু আদব এবং এই কথাবার্তারও কিছু ইসলামী শিক্ষা রয়েছে, তরিকা পদ্ধতি দেওয়া হয়েছে। যে তরিকা পদ্ধতি গ্রহণ করে ওইভাবেই আমাদেরকে একে অপরের সাথে কথাবার্তা বলতে হবে। এক নম্বরে কথাবার্তার আদবের মধ্যে আসে যে এই জিভটার হিফাজত করতে হবে, অনর্থক কথা থেকে, আজে বাজে কথা থেকে, যে কথা বললে কোনো লাভ নাই, যে কথা বললে কোনো ফায়দা নাই, এমন কথা থেকে এই জিভটার হিফাজত করতে হবে। কারণ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহি হাদিসের কথা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের কথা, আল্লাহ নবী বলছেন, অনেক সময় বান্দা কোনো চিন্তা ভাবনা না করেই এমন একটা কথা বলে ফেলে যে কথাটার কারণে সে জাহান্নামের এত গভীরে গিয়ে পড়ে, যার গভীরতা হচ্ছে তত দূর পর্যন্ত, যত দূরত্ব হচ্ছে পূর্বের এবং পশ্চিমের, পূর্বের এবং পশ্চিমের যত দূরত্ব তত দূর গভীরে গিয়ে সে নিজে পতিত হয় জাহান্নামে, শুধুমাত্র একটা কথা বলার কারণে, যে কথাটা সে না ভেবেই, চিন্তা না করেই বলে দিয়েছিল। তাই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিভটার বড় আপদ আছে, এই আপদের কথা সতর্ক করতে গিয়ে বলছেন, মাইয়াদ মানুলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানুলাহুল জান্নাহ মুত্তাফাকুন আলাই। আল্লাহর নবী বলছেন, যে লোকটি আমাকে তার দুই চোয়ালের মধ্যেখানে যে জিনিসটা রয়েছে সেই জিনিসের গ্যারান্টি দিবে, আর দুই পায়ের মধ্যেখানে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটির গ্যারান্টি দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। আপনার দুই চোয়ালের মধ্যেখানে কি রয়েছে? জিভ রয়েছে। এই জিভটার হিফাজতের গ্যারান্টি যদি আমি আর আপনি দিতে পারি, তাহলে মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। অনুরূপভাবে আমার লজ্জাস্থানের হিফাজত করার গ্যারান্টি যদি আমি দিতে পারি, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। অনুরূপভাবে আরও একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু ফি রিদওয়ানিল্লাহি লা ইউলকি বিহা বাল ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু ফি সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বাল ইয়াহদি বিহি ফি নারি জাহান্নাম আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন, অনেক সময় বান্দা আল্লাহর সন্তুষ্টির মূলক
এমন কিছু কথা বলে সন্তুষ্টিমূলক কথা, কিন্তু সে বেশি চিন্তা গবেষণা করে কথাটা বলেনি, কিন্তু কথাটা হয়ে গেছে আল্লাহর সন্তুষ্টিমূলক কথা। এই আল্লাহর সন্তুষ্টিমূলক কথার কারণে সে আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক এই মর্যাদা লাভ করে যে আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন, তার সম্মানকে বাড়িয়ে দেন। পক্ষান্তরে একজন বান্দা কথা বলেছে, আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা চিন্তা না করেই বলে দিয়েছে, গবেষণা না করেই বলে দিয়েছে, যার কারণে আল্লাহর অসন্তুষ্টিমূলক ওই কথাটির কারণে, যাতে আল্লাহ নারাজ হয় এমন কথা বলে দেওয়ার কারণে সে জাহান্নামে গিয়ে পতিত হয়। তো আমাদের সব থেকে বড় লক্ষণীয় এই চিপটার হিফাজত কত, এটা হচ্ছে কালামের আদব। কথা বলার পূর্বে ভেবে নিতে হবে কথাটা ঠিক না ব্যাঠিক, বলা চলে না চলে না, বললে পারার কোনো অসুবিধা আছে কিনা আগা ভাববো, তারপরে কথা বলবো। অনুরূপভাবে কথার আদব আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, কম কথা বলবে। কথার আদব যে তুমি ভালো কথা বলবে, আর যদি ভালো কথা বলতে না পারো কমসে কম চুপ থাকবে, অনর্থক আজেবাজে কথা বলবে না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারি মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরা আও লিয়াসমুত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে, তার প্রতিবেশীকে সম্মান করে। অনুরূপভাবে যে আখিরাতকে বিশ্বাস করে এবং যে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান রাখে, সে যেন তার মেহমানের সম্মান করে। ইকরিম যাইফাহু ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরা আও লিয়াসমুত। অনুরূপভাবে যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে আর না হয় চুপ থাকে, আজে বাজে কথা সে যেন না বলে। অনুরূপভাবে সব সময় কম কথা বলার চেষ্টা করতে হবে, কথার আদব, বেশি কথা না। কাজের কথা যতটা দরকার ততটা বলবো, বকবক করে বকেই যাব না। অনেক মানুষের অভ্যাস হচ্ছে অনর্থক আজে বাজে কথা, বকেই যায় বকেই যায়। না, বকা যাবে না। আল্লাহর নবীর শিক্ষা রয়েছে, আদর্শ রয়েছে, আদব রয়েছে, যে আদব আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আমরা দুনিয়াতে স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে আদব এবং ইসলামী শিক্ষার মাধ্যমে আবদ্ধ এবং একটি আওতা, একটা গণ্ডির মধ্যে রাখছেন। সেই গণ্ডি এবং সেই আওতার মধ্যে থেকে আমাদেরকে জীবনযাত্রা করতে হবে। বেশি কথা বলা চলবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত ওয়া মানাউ ওয়াহাত ওয়াদাল বানাত ওকারিহা লাকুম কিল ওয়া ক্বাল ওয়া কাসরাতুস সুআল ওয়া ইদাআতাল মাল। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন যে তোমরা মায়েদের অবাধ্যতা করবে না। যে মায়েরা তোমাদেরকে জন্ম দিয়েছে, প্রসব করেছে, তোমাদের জন্য কষ্ট স্বীকার করেছে, তোমাদের জন্য অনেক কোরবানি, অনেক ত্যাগ, সেই মায়েদের খবরদার অবাধ্যতা করবে না এবং তাদেরকে কোনোভাবে কষ্ট দিবে না। এটা আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন। আর কি হারাম করেছেন? শুধু এই মনোভাব তৈরি করবে না যে শুধু দিব না নিব, দিব না নিব, মানে আও ওয়াহাত, মানে দিব না নিব। আসে অনেক মানুষ শুধু পেতে চায়, দিবে না কাউকে, ও কিন্তু পেতে চায় যে ওকে সবাই দিক, ওর কাছে সবারই কাছ থেকে আসুক, কিন্তু ও কাউকে দিবে না। এটাও কিন্তু ইসলামের জায়েজ নয়। দিবেন, প্রয়োজনের সময় দিবেন, প্রয়োজনের সময় নেবেন, এটাই হচ্ছে ইসলামের চরিত্র, যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরও হারাম করা হয়েছে ওয়াদাল বানাত, অর্থাৎ মেয়েদেরকে জীবন্ত দাফন করা। জাহিলিয়াতের যুগে জাহেল্লা তাদের মেয়েদেরকে জীবন্ত কবর দিত, তাদের মেয়েদেরকে তারা ভালোবাসত না, মেয়ে তারা ভালোবাসত না। আল্লাহ কোরআনে তাদের কথা উল্লেখ করে বলেছেন, ওয়াইদাল মাউদাত সুইলাত, কালকে কিয়ামতের মাঠে এই সমস্ত মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে যে বলো তোমাদের পিতারা তোমাদেরকে জীবন্ত কবর কেন দিয়েছিল, কেন তোমাদেরকে তারা জীবন্ত সমাধিস্থ করেছিল। এ কথা সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে জিজ্ঞাসা করবে। অর্থাৎ মেয়েদেরকে, আজকে আমরা অনেকেই আছে হয়তো ওই জাহিলিয়াতের যুগের মতন মেয়েদেরকে জীবন্ত কবর হয়তো দিই না, কিন্তু তবুও মেয়েদের প্রতি একটা অনীহা ভাব কিন্তু আমাদের অনেকের আছে। কথাটা বলে রাখছি, প্রসঙ্গটা এলো বলে, যে মেয়ে ছেলে সবাই কিন্তু আমাদের কাছে সমান, সবই আল্লাহর নিয়ামত। ছেলে দিয়েছেন আল্লাহর নিয়ামত,
নিয়ে দিয়েছেন আল্লাহর নিয়ামত। কাউকে আপনি ভালোবাসবেন আর কারো প্রতি কোনো পার্থক্য সূচিত করবেন তা কিন্তু করা যাবে না। এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি, সাথে থাকুন, আবার আসছি। অতি উত্তম অর্থনীতি, সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি, সঠিক লেনদেন, বৈধ উপায়ে বড় লাভ। ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি প্রতি সোমবার, বুধবার ও শনিবার রাত 10টায় বা পুনঃ সম্প্রচার বিকেল 3:30টায় বাংলাদেশে বিএস টিভি বাংলায়। রমজান একটা অতি পবিত্র মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, সিয়াম এবং কিয়াম। এই মাসে ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মত ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। রমজানের পরিবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা, জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাওম। জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, দেখুন তোহফায়ে রমজান, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। বিরতির পরে আবারও আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আমি যে কথাটি আলোচনা করছিলাম সেটা ছিল জাহিলিয়তের যুগে এরকম প্রথা ছিল যে তারা মেয়েদেরকে জীবন্ত কবর দিত। আজকে হয়তো ওই অভ্যাসটা আমাদের মাঝে নাই, আজকে হয়তো ওইটা আমরা করি না, কিন্তু মেয়েদের প্রতি একটা অনীহা ভাব আমাদের আছে। তার জন্য হয়তো সমাজের মানুষও দায়ী আছে, কারণ সমাজের পণ প্রথা আরও নানা রকমের সমস্যার কারণে মেয়েদের বিয়ে দেওয়ার সমস্যা, মেয়েদেরকে পালা লালন পালন করে কীভাবে বিয়ে দিব, যৌতুকের টাকা কোত্থেকে আসবে, জেহাজের টাকা কোত্থেকে আসবে, পণ কোথা থেকে পাবো, এই সমস্ত কারণে হয়তো একটা অনীহা ভাব এসে গেছে। কিন্তু না, আমার আপনার কর্তব্য হচ্ছে যে না, আমরা মেয়েদেরকে ঘৃণা করব না। আল্লাহর নিয়ামত যা পাবো সবারই প্রতি আমাদের সমান আদর, সবারই প্রতি আমাদের থাকবে সমান স্নেহ, সমান ভালোবাসা। আরে আল্লাহ মেয়ে দিয়েছেন, ব্যবস্থা আল্লাহ করবেন, ভরসা আল্লাহর উপরে রাখুন, এ নিয়ে চিন্তা করার দরকার নেই। বাকি সমাজের মানুষ যারা পণ প্রথা নিচ্ছে তাদের জন্য আল্লাহ মালিক। এই হারাম কাজে যারা জড়িত রয়েছে, হারাম খাবার যারা খাচ্ছে, হারামের টাকা নিয়ে যারা বিয়ে শাদী করছে, তাদের জন্য আল্লাহ দায়ী। কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আল্লাহ আছেন, আল্লাহর উপরে ভরসা রাখুন। ইনশা আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দিয়েছেন, তিনিই আমাদের ব্যবস্থা করে দিবেন। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে জীবন্ত দাফন করা হতো, আল্লাহ তাআলা হারাম করেছেন যে মেয়েদেরকে জীবন্ত দাফন করা যাবে না। আর তিনি অপছন্দ করেন, ওয়া কারিহা লাকুম কিল ও কাল, এই মানে বেশি কথাবার্তা আজে বাজে বকবক এগুলোকে তিনি অপছন্দ করেন। ওয়া কাসরাতাস সুয়াল, আর অনেকে আছে অনর্থক প্রশ্ন, খালি প্রশ্ন, মানে প্রশ্ন করার অর্থ যদি এই হয় যে একটা দিনী বিষয়কে সে বুঝতে চায়, তার মধ্যে জটিলতা দেখা দিয়েছে, সমস্যা দেখা দিয়েছে, সে বিচার বুঝতে পারছে না, এই কারণে সে প্রশ্ন করতে আছে দিনী বিষয়কে বোঝার জন্য, তাহলে স্বাভাবিক প্রশ্ন করা যায়। কিন্তু অনেকে এরকম না, শুধু প্রশ্ন, তার বোঝার উদ্দেশ্য থাকে না, বরং তার উদ্দেশ্য থাকে দেখো আমি কত প্রশ্ন করতে পারি, তাই উল্টো পাল্টা প্রশ্ন করেই যায়। তো বলা হচ্ছে বেশি প্রশ্ন করা আর বেশি সুয়াল করা এটাও কিন্তু ঠিক নয়। ওয়া ইদা আতাল মাল, আর আল্লাহ অপছন্দ করেন মাল নষ্ট করবেন না, মাল আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের হিফাজত করবেন। এবং এই নিয়ামত সম্পর্কে কালকে কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে, সে কথাটাও মনে রাখবেন যে মাল কিভাবে আসছে আর কোন পথে ব্যয় করেছেন, এ কথা কালকে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। অতএব এই মালের এই জিনিসের কদর করবেন। তো যে বিষয়টা ছিল যে কথা বলার আদব হচ্ছে যে অল্প কথা বলার চেষ্টা করবেন, বেশি বকবক আর বেশি বাজে কথা বলে বেয়াদবি করা যাবে না। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন অল্প বলার কথা। আরেকটি হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরিবুকুম মিন্না মাজলিসান ইয়াউমাল কিয়ামাতে
আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে বেশি প্রিয় এবং আমার অতি নিকটে থাকবে কিয়ামতে, যার চরিত্র হবে সবথেকে সুন্দর, যে হবে সবথেকে চরিত্রবান। অমিন আবগাদেকুম ইলাইয়া ওয়া আবাদেকুম মিন্নি মজলিসান ইয়াউমাল কিয়ামাতে আস-সারসারুন ওয়াল মুতাশাদ্দিকুন ওয়াল মুতাফাইহিকুন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী ও মুসলিম শরীফের হাদিস এটা, আল্লাহ নবী বলছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে নিকৃষ্টতম এবং কিয়ামতের মাঠে আমার থেকে অনেক দূরে থাকবে, যারা বেশি বাজাল বকে, উল্টোপাল্টা বকে, আবল তাবল বকে, আর যারা অহংকারের সাথে কথাবার্তা বলে। নবীর শিক্ষা হচ্ছে যে বেশি কথা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, প্রয়োজনের কথা, দরকারের কথা বলতে হবে এবং বাজে কথা যার কোনোই অর্থ হয় না এমন কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অনুরূপভাবে কথা কাটা যাবে না, মানে একটা মানুষ কারোর সাথে কথা বলতে আছে, আদব হচ্ছে কথা বলার, যে কথা বলতে আছে যারা তাদেরকে কথা বলা শেষ করতে দিন, তারপরে আপনি আপনার কথাটা বলবেন, এটা হচ্ছে আদব। এখন তারা কথা বলছে, তাদের মধ্যেখানে গিয়ে আপনি শুরু করে দিলেন আর তাদের কথা কেটে দিলেন, এটা কিন্তু কথা বলার আদব, যে আপনি তা করবেন না, বরং তাদেরকে তাদের কথা শেষ করতে দেবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলতেছিলেন, প্রত্যেকটি আদবের পিছনে কোরআন ও হাদিসের দলিল আল্লাহ নবী শিখাই দিয়ে গেছেন। আল্লাহ রসুল একদা কথা বলতেছিলেন, একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী কিন্তু তখন আর একটি মানুষের সাথে কথা বলতেছিলেন। এ তখন প্রাথমিক অবস্থা, তারা অনেক কিছু জিনিস জানতেন না, তাই আল্লাহ নবীকে এসে সরাসরি জিজ্ঞাসা করে নিল যে হুজুর কিয়ামত কখন হবে। আল্লাহ নবী তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করলেন না। অন্যান্য সাহাবিরা বললেন, মনে হয় আল্লাহ নবী ওর কথা শুনেনি, আর কেউ কেউ বললেন না শুনেছেন, কিন্তু আল্লাহ নবী ওর এই কথাটা পছন্দ করেননি। আল মুহিম, আল্লাহ নবী তার কথা শুনলেন না, আল্লাহ নবী যার সাথে কথা বলছিলেন তার সাথে কথা বলা হলো, কথা সম্পূর্ণ হলে আল্লাহ নবী বললেন, আইনাস সাইল, সেই সাইলটা, সেই জিজ্ঞাসাকারীটা কোথায়? তখন সে বলে, হা হুনা আনা ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, আমি এখানে রয়েছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা জুইয়াতিল আমানাতু ফানতাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। কালা ওয়ামা ইদা আতুহা ইয়া রাসূল আল্লাহ, আমানতের খেয়ানত আবার কেমনে হয়? তখন আল্লাহ নবী বললেন, যখন দায়িত্বভার কোনো অযোগ্যকে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো দায়িত্বভার। আজকে আমাদের সমাজের নেতা কারা? অমুকেরা। আজকে আমাদের সমাজের দায়িত্ব কার ওপরে? ওর ওপরে। সে কে? নামাজ জানে না, রোজা জানে না, হজ জানে না, দিনের কোনো বিধিবিধান জানে না, প্রচারিত করছে আমাদেরকে, আমরা প্রচারিত হচ্ছি এমন একটি মানুষের দ্বারা যার মধ্যে ইসলাম নেই, ইসলামের আদর্শ নেই, নবীর শিক্ষা নেই, এরকম অবস্থায় আমরা পৌঁছে গেছি। অতএব আমাদেরকে বুঝে নিতে হবে যে কিয়ামত অনেক কাছে, কারণ আল্লাহ নবী বলেছেন যখন দায়িত্ব এমন মানুষের হাতে যাবে যারা আমানতের খেয়ানত করবে এবং যারা অযোগ্য তাদের মাথায় বা তাদের ওপরে যখন দায়িত্ব যাবে তখন মনে করে নিও যে কিয়ামত অনেক কাছে এসে গেছে। তো ভাইরা, আমার কথা বলছিলাম যে যখন কেউ কথা বলে তখন তাদের মাঝে গিয়ে হঠাৎ করে কথা বলতে শুরু করে তাদেরকে একে অপর থেকে বিচ্ছেদ করা যাবে না, কারণ কথার আদব হচ্ছে যে আমি অপেক্ষা করব, যখন তাদের কথা বলা শেষ হয়ে যাবে তখন আমি আমার বক্তব্য পেশ করব। অনুরূপ কথা যখন বলবো তখন ধীরে ধীরে কথা বলবো, আস্তে আস্তে, মানে কথা দ্রুতগতিতে বললে সব কথা বোঝা যাবে না, দ্রুতগতিতে বললে আপনার সব বক্তব্য তাদের তার বুঝে আসবে না। অতএব কথা বলার সময় কী করব? আস্তে আস্তে করে কথা বলবো, যাতে করে আপনার সব কথাগুলি, আপনার সব পয়েন্ট, আপনি কী বলতে যান সবারই যেন সুন্দর করে বুঝতে পারে। অনুরূপভাবে আপনি যেখানে কথা বলছেন সেখানে যে মজলিস আছে, সেই মজলিসে যদি আপনার অন্য এমন কোনো লোক থাকে যে আপনার ভাষা বুঝে না, যে আপনার কথা বুঝে না, তখন আপনি যার সাথে কথা বলবেন যে আপনার ভাষা বুঝে তার সাথে একটু আস্তে করে বলবেন, আদব। কেন? কারণ যখন আপনি জোরে জোরে কথা বলবেন এমন ভাষা দিয়ে যে ভাষা অন্যরা বুঝে না, তখন কিন্তু ওদেরকে বড় কষ্ট লাগবে। অনুরূপভাবে যখন আপনি কথা বলবেন, কথা বলার সময় আওয়াজকে একটুকু নিচে করবেন, আওয়াজকে উঁচু করবে না। আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা দিয়ে বলছেন, ওয়াকসিদ ফি মাশিয়াকা
ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামির। সূরা লোকমানে আল্লাহ বলছেন যে চলবে আস্তে সুস্তে, মধ্যম পন্থা অবলম্বন করবে চলার ব্যাপারে, মানে খুব অহংকারের সাথে এবং দাম্ভিকতার সাথে চলাফেরা না করে আল্লাহর জমিনে মধ্যম পন্থা অবলম্বন করে ভালোভাবে চলাফেরা করবে। ওয়াগদুদ মিন সাউতিকা, আর তোমার আওয়াজকে নিচে করবে, কথা বলার সময় জোরে জোরে আওয়াজ করবে না, কথা বলার সময় চিৎকার করে কথা বলবেন না। কেন? ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামির, কারণ সব থেকে নিকৃষ্টতম আওয়াজ বা নিকৃষ্টতম শব্দ হচ্ছে গাধার শব্দ, যে শব্দ থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে। তো ভাইরা, আমার কথা বলতে চাইছিলাম বা আপনাদের কাছে আলোচনা চলতেছে যে আমাদেরকে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে, তার নবীর মাধ্যমে কিছু আদবের কথা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কথা বলার আদব, কথা বলতে গেলে আমাদেরকে এইভাবে কথা বলতে হবে। অনুরূপ কথা বলার আদব এটা যে সব শোনা কথা কারো কাছে পরিবেশন করবে না। অনেক মানুষ আছে কারো কাছে কিছু শুনেছে, শুনেছে যা তা তো সব বলতে নিষেধ করা হয়েছে, আমরা তো সব বলা তো দূরের কথা, বরং আরো বেশি বলি। শুনেছি যা তার থেকে আমরা বেশি বলি, তিলকে তাল করা, এটাই হচ্ছে আমাদের অভ্যাস যে আমরা বেশি বলি। জি না, যা শুনেছেন তার থেকে কিছু কম বলবেন। আল্লাহ নবীর হাদিস, সহি হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবী বলছেন কাফা বিল মারই ইসমা আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মানুষের বাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে সব শোনা কথাগুলা মানুষের কাছে পরিবেশন করবে। সব শোনা কথা পরিবেশন করবেন না, বরং যা শুনেছেন তার থেকে কম বলার চেষ্টা করবেন। আর বাড়িয়ে বলা তো যাবেই না, তিলকে তাল করা তো যাবেই না, যতটুকু শুনেছেন তার থেকে কম বলবেন, বাড়িয়ে বলার চেষ্টা করবেন না। মিথ্যা কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, এটা হচ্ছে কথা বলার আদব। মিথ্যা কথা বললে এই মিথ্যা আমাদেরকে নিয়ে যাবে জাহান্নামের পথে, সত্য কথা বললে সত্য আমাদেরকে নিয়ে যাবে জান্নাতের পথে। আর একজন মানুষ যখন সত্য বলতে থাকে তখন একজন সত্যবাদী হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়। তো ভাইরা আমার, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে ইসলামে দিয়েছেন আমাদেরকে কথা বলার আদব, কথা বলার মহান কিছু তরিকা পদ্ধতি, মহান কিছু নীতি, যে নীতি এবং যে তরিকামালাকে আমাদেরকে গ্রহণ করতে হয় কথা বলার ব্যাপারে, তাহলে কথা সুন্দর হয়, পরিবেশন সুন্দর হয় এবং আমাদের আপসের মধ্যে মেল মহব্বত ভালোবাসা ভালো থাকে, একে অপরকে আমরা ভালোবাসতে পারি, প্রেম প্রীতি সৃষ্টি হয় নবীর শিক্ষাকে গ্রহণ করলে। আর তা না হলে আমাদের মধ্যে বিচ্ছেদ হবে, যদি আমরা ইসলামের উপরে কায়েম থাকি আমাদের মধ্যে ইনশাআল্লাহ প্রেম প্রীতি থাকবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুসলিম আর একজন কাফের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। প্রথম যে বিষয়টি ফরজ সেটা হলো সালাত। তাহলে আমার সালাত আপনার সালাত হচ্ছে কিনা আপনি কি একবার ভেবে দেখলেন না? কিভাবে আমরা সঠিক নিয়মে নামাজ আদায় করব জানার জন্য দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত প্রতি রবিবার সন্ধ্যা 5:30 টায় আপন সম্প্রচার বিকেল 3:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়।